পাশে রয়েছে একটা পাহাড়, আর এদিকে কিছু ভবন দেখা যাচ্ছে। আসলে এগুলোকে ছাতার মতো দেখা যাচ্ছে, আপনারা যদি দেখেন খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। আর আমার পিছনটাই রয়েছে আসলে কলকারখানা নগরী, যেটাকে বলা হয় চট্টগ্রাম চট্টগ্রামের আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। আমার দেখা মতে এটা ছিল সব থেকে বড় পাহাড়। আর ভিউয়ার্স আপনাদেরকে ধন্যবাদ আসলে আমার ভিডিওটা দেখার জন্য। সকলের দাওয়াত রইলে চট্টগ্রামে আসলে অবশ্যই পাহাড়ে ঘুরে না গিয়ে বাড়িতে যাবেন না আমি মনে করি, যেহেতু পাহাড়ে আসলে পাহাড়ে অন্যরকম একটি মায়া কাজ করে। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো এইরকম, যদি কখনো আসেন তো দেখতে পারবেন যে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলেই মনটা কেমন যেন জড়িয়ে যায়। এটা আল্লাহ তাআলার অবশ্যই একটা রহমত বলা চলে, কারণ কীভাবে আপনি চাইলেও কখনো এত বড় পাহাড় বানানো সম্ভব হবে না। যদিও চট্টগ্রামে দেখা যাচ্ছে আমি অনেকগুলো পাহাড়ে ঘুরেছি, অনেকগুলো পাহাড়ে মানুষ মানে ওইখানকার স্থানীয়রা পাহাড়
পাহাড় কাটার চেষ্টা করতেছে, কেটে কেটে আস্তে আস্তে ঘর বা কৃষি জমি তৈরি করতেছে। আপনাদেরকে যদি আমি দেখাই ভালোভাবে আপনারা দেখতে পাবেন। আমি আর একটি পাহাড়ে উঠার চেষ্টা করতেছি, সো এখান থেকে আপনাদেরকে দেখানো যাবে আর একটু অন্যরকম একটা দৃশ্য। আমি যদি দেখাই আপনাদেরকে এখানটা থেকে দেখতে পাচ্ছেন, আসলে পাহাড়ে উঠা একটু কষ্ট হলে সাথে যদি পানির বোতল নিয়ে আসেন সো কোনো সমস্যা হবে না, আপনারা চাইলে দেখতে পারেন। এখানটা দেখতে পাচ্ছেন, আসলে আমি আর একটা পাহাড়ের উপরে দেখে দাঁড়িয়েছি, এটা থেকে আপনারা দেখতে পাবেন। আসলে সবুজে ঢাকা চট্টগ্রাম সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে আপনি আমার কথা শুনে বুঝতে পারছেন, আসলে আমি হাঁপিয়ে গেছি একটা পাহাড়। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমার পাশে রয়েছে একটা পাহাড়, ওইদিকের পাহাড়গুলো মরুভূমির মতো দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ।